আমরা কারোর বিরুদ্ধে লড়তে চাইছি না, আমরা আমাদের যোগ্যতার পক্ষে লড়তে চাইছি। শীর্ষ আদালতে শরণাপন্ন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, তাদের আইনি লড়াই শুধুই যোগ্যতা প্রমাণের তাগিদে। সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে এমনটাই জানালেন এক অসহায় চাকরিহারা। মূলত দুর্নীতি রুখতে হাইকোর্টের বড় সিদ্ধান্তের জেরে বাতিল 2016 প্যানেল। অস্তিত্ব সংকটে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা, কিন্তু চাকরিহারাদের স্পষ্ট দাবি তারা যোগ্য। যারা দুর্নীতি করেছে তাদের চাকরি নিয়ে কোনো বক্তব্য নেই, কিন্তু যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি কেন চলে যাবে? চাকরিহারাদের এই প্রশ্নের কোনো জবাব নেই। তবে হার মানতে নারাজ তারা। নিজেদের যোগ্যতা প্রমাণ করতে যাবতীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা। জয় তাদের হবেই, আশাবাদী চাকরিহারারা। আমরা যারা শিক্ষক শিক্ষাকর্মী বা শিক্ষিকারা ছিলাম, প্রত্যেকের চাকরি আজকে যেন হারাতে বসেছি, এক প্রকার হারিয়েই গেছে বলতে পারে। আমরা এখানে যারা আছি তারা কিন্তু পশ্চিমবঙ্গের SLST 2016 শিক্ষক শিক্ষিকাদের যোগ্য প্রার্থীদের হয়ে বলতে এসেছি, কিন্তু আজকে আমাদের এই অবস্থা হওয়ার পেছনে দায় কার? সেটা কি আমাদের দায়? যদি কেউ দুর্নীতি করে থাকে বা কেউ যদি কোনো রিক্রুটমেন্ট প্রসেসটা ঠিকভাবে না করে থাকে, সেটা আমাদের দায় নয়। এবং জয়ের ব্যাপারেও আমরা আশাবাদী, আমাদের হয়ে আমাদের পেপার্স কথা বলার জন্য যথেষ্ট মনে করে আমাদের ভ্যালিড পয়েন্ট। আজকের দিনে আমাদেরকে বলতে হচ্ছে, তাই আমরা এসেছি। কেসের ব্যাপারে অনেকটা এগিয়েছে, আমাদের যে লিগাল সেল আমরা অ্যাপয়েন্ট করেছি, বেস্ট অপশন আমরা নিচ্ছি, ওনারাই করছেন, ওনাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা। বিপর্যস্ত জীবন, সামাজিক সম্মানটুকু খুইয়ে নিঃস্ব শিক্ষক শিক্ষিকারা, সমাজের কাছে তারাও দুর্নীতিগ্রস্ত। জীবন জীবিকা বাঁচাতে গিয়ে তারা সরকারি দায়িত্ব পালন করতে পারছেন না দিনের পর দিন, ভোটের ডিউটিতে উপস্থিত থাকতে পারছেন না, এর জন্য আগামী দিনে কোনো শাস্তিও হতে পারে তাদের। সব মিলিয়ে শিক্ষক শিক্ষিকারা যে দিশেহারা তা বলাই বাহুল্য। নিশ্চয়ই করতে যাবো, কিন্তু আমার চাকরি বাঁচানোর লড়াইটাও আছে। আমি যদি দিল্লিতে পড়ে থাকি তাহলে আমি ভোটের লড়াই মানে ভোটের ডিউটিতে যেতে পারবো না। আমাদের ইলেকশনের সেকেন্ড ট্রেনিং আছে, কিন্তু এমন অবস্থা সেই ইলেকশন ট্রেনিং ছেড়ে আমাকে এখানে পড়ে থাকতে হচ্ছে। কাল আমি ইলেকশন ট্রেনিংটাও অ্যাটেন্ড করতে পারবো না, আমাকে হয়তো শোকজ খেতে হবে। অ্যাপয়েন্ট করেছিলেন যিনি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, যিনি উনি আমার কথায় কতটা সন্তুষ্ট হবেন, আমাকে কী শাস্তি দেবেন, আমরা বুঝতে পারছি না। সত্যি কথা বলতে আমরা এখন পুরোপুরি হতাশগ্রস্ত। যোগ্য হয়েও চাকরি হারিয়ে তারা আজ নিঃস্ব, অথচ তাদের ওয়েমার শিটের প্রাপ্ত নম্বর SSC সার্ভারে রয়েছে, তবুও আজ তারা চাকরি হারা। তাই জীবন বাঁচাতে আদালতে শরণাপন্ন হতে চলেছেন তারা। আদালতের রায়ে আগামী দিনে আদৌ কি ফিরবে হারানোর সম্মান? প্রশ্ন থাকল, জবাব দেবে সময়। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।